जय श्री राम, जय हनुमान। भगवान सिंहदेवर जे नौटी नाम पाठ कर ले नवग्रह दोष केटे जाए। श्रीकृष्ण आसरिक नास्तिक भावापन्न व्यक्ति उग्र भयंकर रूपे प्रकाशित हन। असुरेरा ताके मृत्यु रूपे दर्शन करें, किंतु সেই নৃসিংহ রূপ দেখে প্রহ্লাদদের মতো ভক্তরা ভয় পান না, বরং অনাবিল স্নিগ্ধ আনন্দ অনুভব করেন। নৃসিংহদেব ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা জেনে নেব নৃসিংহদেবের নয়টি নাম এবং কোন নাম কোন গ্রহর দোষ কাটিয়ে তোলে। প্রথম হলো জ্বালা নৃসিংহদেব, দ্বিতীয় অহবিলা নৃসিংহদেব, তৃতীয় মালোলা নৃসিংহদেব, চতুর্থ বরাহ অথবা ক্রোধ নৃসিংহদেব, পঞ্চম করঞ্জা নৃসিংহদেব, ষষ্ঠ ভাগ্যব নৃসিংহদেব, সপ্তম যোগানন্দ নৃসিংহদেব, অষ্টম ছত্রবটা নৃসিংহদেব, নবম পাবন নৃসিংহদেব, শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবান এই রূপ ধারণ করা মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান নৃসিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। যেহেতু সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন, তাই ভগবানের এই বিগ্রহের নাম শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবানের এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আহবিলা নৃসিংহদেব, আহ মানে আশ্চর্য এবং বিলা মানে গুহা। একবার শ্রী গুরুদেব ও শ্রী প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন। ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন যেই রূপে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী আহবিলা নৃসিংহদেব বলা হয়ে থাকে। শ্রী শ্রী আহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহে দোষ নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব, মা মানে শ্রী শ্রী লক্ষ্মী দেবী এবং লোলা মানে প্রিয়া। শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী লক্ষ্মীদেবীকে তার কোলে বসিয়েছিলেন। ভারতের অন্ধ্রপ্রদেশে ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব বলা হয়ে থাকে। শ্রী শ্রী মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শুক্রগ্রহের দোষ নষ্ট হয়ে যায়। শ্রী বরাহ নৃসিংহদেব, এই রূপ ধারণ করে দাঁতের ওপর ধরণী দেবীকে তিনি ধারণ করে আছেন। শ্রী বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করবার ফলে রাহুগ্রহের দোষ নষ্ট হয়। শ্রী করঞ্চ নৃসিংহদেব, করঞ্চ বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম করঞ্চ নৃসিংহদেব। ভক্তশ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই কেউ কেউ শ্রী রাঘব নৃসিংহদেবও বলে থাকেন এবং স্মরণ করেন। শ্রী করঞ্চ নৃসিংহদেবের নাম উচ্চারণ করবার ফলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়। শ্রী শ্রী ভাগ্যর্ব নৃসিংহদেব, ভগবানের অংশ অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেবের তপস্যা করেছিলেন। ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন করেছিলেন সেই রূপের নাম শ্রী ভাগ্যব নৃসিংহদেব।
এই ভাগ্যর নৃসিংহদেবের নাম স্মরণ করবার ফলে রবিগ্রহে দোষ নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী যোগানন্দ নৃসিংহদেব ভগবান নৃসিংহদেব এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি ও যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন। এই বিগ্রহ খুব শান্ত ও হাস্য মুখমণ্ডল এবং খুবই কৃপালু। যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করবার ফলে শনিগ্রহে দোষ নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী ছত্রবটা নৃসিংহদেব, নৃসিংহদেব একবার পিপল বৃক্ষের নিচে বসেছিলেন এবং সেখান থেকে আহা ও উহু নামের দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন। তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বললেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায়। তাই এই বিগ্রহের ওপরে দুই হাতে শঙ্খ চক্র ও নিচের ডান হাতে অভয় দান করেছিলেন এবং বাম হাত দিয়ে তিনি গানের তাল দিয়েছিলেন। এই বিগ্রহের নাম স্মরণ করবার ফলে কেতুগ্রহে দোষ নষ্ট হয়। শ্রী শ্রী পবন নৃসিংহদেব, নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলে সম্বোধন করে থাকেন, কারণ একবার প্রসন্ন হয়ে লক্ষ্মীদেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকুলে আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান পবন নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মীদেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ কষ্ট পাপ নষ্ট করে সেখানে অবস্থান করেন, সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নৃসিংহদেব। শ্রী পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে বুধ গ্রহে দোষ নষ্ট হয়। সে ভগবান নৃসিংহদেবের নয়টি নাম যা স্মরণ করার ফলে নবগ্রহে দোষ নষ্ট হয়ে যায়। ভক্তিভরে ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ এবং স্তব করলে পথে সমস্ত বাধা বিপত্তি কেটে যেতে সময় লাগে না। তাহলে আজ থেকে আপনি আপনার পরিবারের সবাই ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব ও নয়টি বিশেষ নাম পাঠ করুন। পাঠ যদি নাই করতে পারেন তাহলে অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণ করলে নবগ্রহের প্রকোপ থেকে দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। তার সাথে সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী রাম জয় শ্রী নৃসিংহদেব লিখতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন।